আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্ট অফ সিলেট। মজাদার রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি দেখাবো কিভাবে আমি শুটকি দিয়ে ডাটা শাক রান্না করেছি। অনেক মজার আর সুস্বাদু একটি খাবার, বাসায় আপনারা অবশ্যই ট্রাই করবেন এই আশা করে আজকের রেসিপিটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমে আমার বিভিন্ন ধরনের উপকরণ লাগবে, যেমন ডাটা শাক, ডাল, কাঁঠালের বিচি, আলু। এই কয়টা সবজি দিয়ে আমি রান্না করব। প্রথমে একটি পাত্রে আমি ডাটা শাক, আলু, কাঁঠালের বিচি সবগুলো একসাথে নিয়ে নিলাম। যে হাঁড়িতে আমি রান্না করব সেটাতেই আমি সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি। এবার ডাল দিয়ে দিচ্ছি। এখানে এক কাপের মতো ডাল আছে, এটা আমি আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন দিয়ে নিচ্ছি চেলা শুটকি, এখানে 15 থেকে 20টার মতো আছে। আপনারা যখন ডাটা শাকটা রান্না করবেন এই রেসিপির জন্য চেষ্টা করবেন যেন কচি ডাটা শাক হয়। দিয়ে নিলাম রসুন 1 চা চামচ। এবার এতে আমি পেঁয়াজ বাটা দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচের মতো, হলুদের গুঁড়া 1 চা চামচ, আরও এতে আমি দিব মরিচের গুঁড়া 2 চা চামচ। এবার ধনে গুঁড়া দিয়ে নিলাম 1 চা চামচ। এবার লবণ দিয়ে নিচ্ছি 7 মতো। আমার সবগুলো উপকরণ দেওয়া প্রায় শেষ, এবার আমি রান্নায় চলে যাচ্ছি। এর আগে তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। চামচ দিয়ে খুব ভালো করে মশলার সাথে সবগুলো উপকরণ মিক্স করে নিচ্ছি, তাহলে মশলাটা সব জায়গায় সমানভাবে লাগবে। আমার মিক্স করা হয়ে গেছে, এবার আমি চুলো জ্বালিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে রান্না শুরু করছি। এভাবে আমি 10 মিনিটের মতো রান্না করার পর ঢাকনা তুলে দেখব। এবার চামচ দিয়ে সবগুলো উপকরণ ভালো করে উল্টে পাল্টে নেব, আর এতে আমি গরম পানি 1 কাপের মতো দিয়ে নেব। গরম পানি দিলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে আসে। তারপর আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দেব। আরও 10 মিনিট অপেক্ষা করার পর ঢাকনা তুলে দেখব কি সুন্দর বলক উঠছে, আমার রান্নাও প্রায় হয়ে এসেছে। দেখেই বুঝতে পারছেন এটা অনেক মজার একটি খাবার, অনেক ভালো একটা স্মেলও এসেছে। আবার ঢাকনা দিয়ে আমি ঢেকে আরও কিছুক্ষণ অপেক্ষা করব। তারপর ঢাকনা তুলে এবার ফাইনালি আমার রান্নাটা শেষ হয়ে এসেছে। খুবই অল্প সময়ে এই রান্নাটা খুব সহজেই করা যায়। আর এই সকল উপকরণ হাতের কাছেই আমাদের পাওয়া যায়। রান্না হয়ে গেছে, আর ধনে পাতা আমি কুচি করে রেখেছিলাম সেগুলো উপরে আমি ছিটিয়ে দিচ্ছি। চামচ দিয়ে উল্টে পাল্টে মিক্স করে নিচ্ছি। এখন আরও ভালো স্মেল আসছে। প্রিয় দর্শক, এই ছিল আমার আজকের রেসিপি। এরকম আরও মজার মজার রেসিপি পেতে আমাদের সাথেই থাকুন। এখন আমি এটা গরম গরম পরিবেশন করব। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।